ইউক্রেন যুদ্ধের 295তম দিনে রাজধানী কিয়েভে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। শুক্রবার রাত থেকে ইউক্রেনের রাজধানী নিশানা করে 70টিরও বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ সেনাবাহিনী। প্রবল শীত আর তুষারপাতের মধ্যে ঝাঁকে ঝাঁকে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে শহরের বিদ্যুৎ পরিষেবা। ইউক্রেন সরকারের একটি সূত্র পশ্চিমার সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছে, ব্ল্যাক আউটের প্রভাব পড়েছে শহরের পানি সরবরাহ এবং অন্যান্য পরিষেবায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কয়েক মাস আগে আশঙ্কা প্রকাশ করেছিলেন, শীত মৌসুমে নতুন করে বিধ্বংসী হামলা চালাতে পারে রাশিয়া। দেশবাসীর উদ্দেশ্যে এক বক্তৃতায় তিনি বলেছিলেন, বিদ্যুৎ সরবরাহ কম থাকায় আমাদের সকলকে কঠিন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। পাশাপাশি রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় গৃহহীন ইউক্রেনীয় নাগরিকদের জন্য আশ্রয় শিবির খোলার কথাও জানিয়েছিলেন তিনি। ঘটনাচক্রে শুক্রবার ইউক্রেনের তরফ থেকে দাবি করা হয়, শীতের মধ্যেই কিয়েভ দখলের লক্ষ্যে নতুন প্রস্তুতি শুরু করেছে প্রায় 2 লাখ রুশ বাহিনী। সেই বাহিনীতে রয়েছে বাছাই করা বেশ কিছু গোলন্দাজ, ট্যাঙ্ক ও সাজোয়া ব্যাটালিয়ন। আগামী 24শে ফেব্রুয়ারি রুশ হামলার বর্ষপূর্তি, তার আগেই রাজধানী কিয়েভ দখল করতে চায় রাশিয়া। খেরসন শহর সহ ইউক্রেনের বেশ কিছু অঞ্চলে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে রাশিয়া। খেরসনে রুশ হামলায় 2 অসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুদ্ধের শুরুতেই রুশ বাহিনী খেরসন দখল নিলেও নভেম্বরের শুরুতে ইউক্রেন সেনার প্রত্যাঘাতে পিছু হটে যেতে হয় তাদের। উত্তর পূর্বের খার্কিভ, জাফরজিয়া, দক্ষিণে মাইক্রোলিভের বেশ কিছু এলাকায় গত কয়েক মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনীর হাতছাড়া হয়ে যায়। বস্তুত রুশ সেনা আর কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে তা নিয়ে সংশয় রয়েছে সামরিক পর্যবেক্ষকদের অনেকেরই। এই পরিস্থিতিতে মস্কোর নির্দেশেই মরিয়া হয়ে বেঁচে আছে বিদ্যুৎ ও পানি সরবরাহ কেন্দ্রগুলোকে নিশানা করা হচ্ছে বলে ইউক্রেনের অভিযোগ। জেলেনস্কি সরকারের অভিযোগ, রুশ বাহিনীর এই পদক্ষেপ আদতে যুদ্ধ অপরাধ। দেশ ও দশের কথা বলে।